السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ نحمدہ ونستعینہ ونستغفرہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من یهد اللہ فلا مضل له ومن یضلل فلا هادی له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قرن شبي أعوذ بالله من الشيطان الرجيم একটু জোরে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা رَحْمَةً لِلْعَالَمِينَ وَأَنَّ أَنَاسِ بْنِ مَالِكِ رَضِيَ اللَّهُ تَعَالَى أَنْهُ أَنَّهُ قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى كون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنة جميع خصالهم
صلى عليهم هنا يفلتم بلبل كترمنم بينهم جم دهرم كليوكا تبسم بينه بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى মৌচাক ইসলামিয়া মাদ্রাসা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই অজ মাহফিলে বসে হাজার হাজার মাইল দূর থেকে তোমার নবী পাকের উপরে কয়েকবার দরুদ সালাম পড়ে তোমার আলিশান দরবারে হাত তুলে দিয়েছি মাওলা, দয়া করে মেহরবানি করিয়া আমাদের এই দরুদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দেন। তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন তোষায়িত তাদের আরো আরো পার সবখানা পৌঁছায়া দেন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যেনারা করলেন আর সোনার জন্য যেনারা এসেছেন, কামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। ইয়া রব কারম তু আগর করে ও বাদ দে জুবা কজু দিল পরা আসার করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। একটু জিকির করেন, লা ইলাহা মাইকের আওয়াজ তোমার কানের দিকে দেন, একটা হরেন ঘুরে কানের দিকে দেন, লা ইলাহা একটু জবান খোলে, লা ইলাহা লা ইলাহা যাদের ভয়ে নত হয়ে থাকে তো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকে তো সকল বেঈমান, সেই বীররা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান, হেসে কাসন্দন মলকে ও আম বজনাই তলে ওরা লহন নাই আওয়াজ নাই হস্ত দুনিয়া বরমে সানি কন্তারা হস্ত দুনিয়া বরমে সানি কন্তারা বগজ রজদ
তরফে দারে রবার আধার যখন ডোবে ছিল জাতি ছিল না আলোর বাতি বরাবর তাঙ্গার অন্ধকারে পৌঁছে আরব জাতি বেটির জন্মে বেজার পিতা খোরত নতুন গো বেটির জন্মে বেজার পিতা খোরত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের কাফিত সেই অন্তর সেই সে কঠিন দরজ কদিনে আমার আল্লাহর আশীর্বাদ জন্ম নিলেন ধরণের বুকে আমাদের রাসূল মুহাম্মদ কালেমা পড়ন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু জবান খোলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে মৌসাক ইসলামিয়া মাদ্রাসা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের ইয়াজ মাহফিল পবিত্র রজনীতে আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম যুবক ভাইরা স্নেহের কষি কাছারা পর্দার অন্তর আড়ালে আমার মাকসুরাত মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আন্তরিক শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই ভালো আছেন তো? আসুন তাহলে আমরা সকলেই কলেমাতুর শুকরিয়া আদায় করছি একবার জবান খুলে সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতবার শতকোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রহমতাল্লিল আলামিনের উপর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি করে দিয়েছেন যেটার বর্ণনা করে দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারে নাই আমরাও সেটা পারব না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি বাদ আসর থেকে শুরু করে রাত্রি প্রায় 11টা বাজে এ যাবৎ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতেছিলেন। আমি আপনাদের মাঝে খুব সীমিত সময় অল্প সময় আপনাদের সাথে পরামর্শ করে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। তো সম্মানিত উপস্থিতি আমরা পবিত্র রজনীতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর বরকত অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে কর। তো সেই রজনীতে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনার পরিবেশ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন এজন্য সেই
মহামনিবের দরবারে আরেকবার শুকরিয়া, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি করে দিয়েছেন, ছোট্ট করে একটা কথা বলে মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতে, আসমান জমিন লৌহ কলম, এক কথায় আল্লাহর সৃষ্টি জগতে যখন আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন একা, সুবহানাল্লাহ। কর ভাই মাইকের আওয়াজ আমার কানের দিকে দেন তো ভাই, একটু ভালো হয়, শ্রোতা খুব বেশি পাচ্ছে, কারণ ওই যে মাইকের হরেনগুলো ওনাদের দিকে, ওই রকম একটা মাইক শুধু আমার দিকে দেন, তাহলে ভাই একটু কষ্ট কম হয় আমাদের আলোচনা করতে, একটু কষ্ট কম হয়। আর এইটা আবার একটু আগানো যাচ্ছে না, এজন্যে একটু আরও একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু সিস্টেম করে ওরকম করে দেন, আপনারা একটু চুপ থাকেন, আমরা আলোচনা শুরু করে ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন একা, কোনো কিছু যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, কোনো কিছু নাই সৃষ্টি জগতের, কোনো কিছু নাই শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন একা, পরিবেশটা কেমন ছিল রে ভাই, সম্পূর্ণ একা যখন আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরতি খেয়ালে সর্বপ্রথম যেই জিনিসটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সমগ্র সৃষ্টি জগতের পূর্বে, সমগ্র সৃষ্টির পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলেন। জোরে কম সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের ডান হাতের উপরে রেখে দিলেন, কুদরতের ডান হাতের উপরে রাখার পর আমার আল্লাহ নিজেই কুদরতি সেই হাতের দিকে তাকাইয়া নিজেই জপতে আসেন, ইয়া মুহাম্মাদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, এইভাবে আমার আল্লাহ নিজেই জপলেন 40 লক্ষ বছর। 40 লক্ষ বছর এইভাবে জপার পর আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখেন, কুদরতি নজর দিয়ে দেখেন, নূরে মুহাম্মাদির থেকে কোনো রকমের শব্দ আসে না, কোনো রকমের সারা শব্দ নাই, কোনো রকমের রেসপন্স নাই। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকে একটা শব্দ বের হয়ে আসলেন, আহ। আহ শব্দটা যখন আমার আল্লাহর কুদরতি জবান থেকে বের হয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি দুই চার চক্ষু থেকে 2 ফোঁটা চোখের পানি নূরে মুহাম্মাদির উপরে যখন এসে পড়ল, ও মুসলমান, সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদির থেকে আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জোরে কি বলা যাবে না, সুবহানাল্লাহ। এইভাবে জপাজপি শুরু হয়ে গেছেন, আল্লাহ বলেন ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। নূরে মুহাম্মাদির থেকে আওয়াজ আসে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেল। কোটি কোটি বৎসর যখন অতিবাহিত হয়ে গেল, আমার আল্লাহর কুদরতে খেয়াল হল, এই জমিনের ভিতরে আমার আল্লাহ মানুষ পাঠাইয়া দিবেন,
আদম পাঠিয়ে দিবেন এই পৃথিবীর বুকে, জমিনের মধ্যে আদম পাঠিয়ে দিবেন। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল যাও 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 জমিনের ভিতরে তুমি চলে দাও, জমিনের ভিতরে গিয়া তুমি মাটি সংগ্রহ করো, আমি আদম বানাইব। বহুত বড় কথারে বন্ধু, হযরত জিব্রাইল আলাইহিমুসসালাম আসলেন, মিকাইল আলাইহিমুসসালাম আসলেন, ইসরাফিল আলাইহিমুসসালাম আসলেন, মাটি সংগ্রহ করতে পারলেন না। হযরত আজরাইল আলাইহিমুসসালাম যখন এই জমিনের ভিতরে চলে আসলেন, এক জায়গার নয়, দুই জায়গার নয়, দীর্ঘ 60 জায়গার মাটি সংগ্রহ করে ফেললে। 60 জায়গার মাটি যখন সংগ্রহ করেছেন, এমন সময় আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ এত মাটি আমি কোন জায়গায় রাখব? আমার আল্লাহর তরফ থেকে ঘোষণা চলে আসলো, ও আজরাইল জমিনের দিকে তাকিয়ে দেখো, তায়েফের ময়দান নামক একটা ময়দান আছে, ওই ময়দানের ভিতরে ওয়াদিয়া মুহাররম নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তুমি মাটিটা স্তূপ করো, জড়ো করো, গাদি করো। বিশাল বড় মাটির স্তূপ যখন হয়ে গেল, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল একটু বিরত হও। বিরত হওয়ার কথা বলেন, আমার আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করলেন ওই মাটির উপরে, ওই মাটির স্তূপের উপরে বৃষ্টি দেওয়া শুরু করলেন। একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত বৃষ্টি হলো। 40 দিন পর্যন্ত যখন বৃষ্টি হলো, হওয়ার পরে মাটি যখন খিমার হয়ে গেছে, মাটি যখন নরম হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া বলে, না আজরাইল ওই মাটির স্তূপ থেকে তুমি এক মুষ্টি মাটি সংগ্রহ করো। এক মুষ্টি মাটি যখন সংগ্রহ করেছেন, চেপা মুষ্টির এক মুষ্টি মাটি সংগ্রহ করলেন, এক মুষ্টি মাটির ভিতরে মাটি উঠে পড়েছে 40 চল্লিশ মন মাটি যখন উঠেছেন, আল্লাহ ডাক দিয়া বলে, না আজরাইল এই মাটিটা দিয়ে তুমি আমার আদমের বডিটা তৈরি করো, আদমের লাশটা তৈরি করো, আদমের বডি স্ট্রাকচারটা তৈরি করো। এক নয়, দুই নয়, দীর্ঘ 60 গজ, 120 হাত লম্বা করে আমার আপনার প্রথম আব্বা জান হযরত আদম আলাইহিসসালামের বডিটা যখন তৈরি করলেন, আমার আপনার প্রথম আব্বা জান হযরত আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল 120 হাত, ওনার ওজন ছিল বাবা 40 মণ। মুসলমান বন্ধুরা, আমার বডি স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেল, ওয়াদিয়া মুহাররমের সোয়া রাখলেন 40 দিন, 40 দিন সোয়া রাখার পরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, না জিব্রাইল যাও 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 হযরত আমার আদমের বডিটা তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত আদম আলাইহিসসালামের বডিটা জমিনে নয়, আমার জান্নাতের জমিনে তুমি সোয়া দাও। জান্নাতের জমিনে যখন আমার আপনার প্রথম আব্বা জান হযরত আদম আলাইহিসসালামের বডিটা যখন সয়া রাখলেন, 40 দিন অতিবাহিত হয়ে গেল, আমার আল্লাহর কুদরতে খেয়াল হল, হযরত আদম আলাইহিসসালামের ভিতরে রুহু ঢুকাইয়া দিবেন। রুহুটা কোন জায়গা দিয়ে ঢোকাবেন, হাত দিয়ে ঢোকাবেন, না পা দিয়ে ঢোকাবেন, নাকি শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রুহুটা ঢোকাইয়া দেবেন? পরিশেষে হযরত আদম আলাইহিসসালামের এই মাথার চান্দি দিয়া রুহুটা ভিতরে ঢোকাইয়া দিলে। রুহুটা যখন ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, রুহুটা ভিতরে থাকলো না, ছট করে রুহুটা বের হয়ে চলে আসলো। আবার যখন রুহুটা ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো, আবার বের হয়ে চলে আসে। রুহু কেন ভিতরে থাকে না, এটা আমার আল্লাহ জানেন কি জানেন না?
তারপরও আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, রুহুরই তুমি কেন আমার আদমের বডির ভিতরে থাকো না? রুহু ডাক দিয়া বলেন, আল্লাহ আমি কেন আদমের বডির ভিতরে থাকি না, এটা তুমি আমার চাইতে বেশি ভালো জানো। রুহুকে ডাক দিয়া বলেন, তবু তোমাদের জিজ্ঞাসা করেছি, তুমি এটার জবাব দিয়ে দাও। রুহু ডাক দিয়া বলেন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের বডিটা হলো মাটির বডি, মাটির বডির ভিতরে এত অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে আমার ভালো লাগে না, যার কারণে আমি রুহু জায়া থাকতে পারি না। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, আমার আল্লাহর কদরতে ডান হাতের উপরে যে নূরে মোহাম্মদীটা রাখা ছিলেন, ও মুসলমান আমার আল্লাহ ওই কদরতি ডান হাত থেকে নূরে মোহাম্মদীটাকে নিয়া হযরত আদম আলাইহিস সালামের পেশানিতে যখন ঘষা মেরে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের গোটা বডিটা আলোকিত হয়ে গেল। এরপরে রুহুটা ভিতরে যাওয়ার পর আর রুহুটা বের হয়ে আসে না। এমন নবীর উম্মত আমরা, তাতে খুশি নেবেদার মুসলমান বন্ধুরা আমার, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমার আপনার প্রথম আব্বা জান হযরত আদম আলাইহিস সালামের গোটা বডিটা আলোকিত হয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, সেই আলো আমাদের ভিতরেও আছে রে। আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, বডিটাকে যদি তোমরা পবিত্র রাখতে পারো, এই বডিটা জান্নাতি বডি, এই বডিটাকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। সেই পবিত্র, এমন একটা পবিত্র রাত্রিতে এসেছি, আল্লাহর কাছে যদি দোয়া করা যায় তাহলে আল্লাহ আমাদের বডিটা পরিষ্কার করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, লম্বা করব না, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা এত বড় উম্মতের মর্যাদা পেয়েছি, তাতে খুশি না বেদার? আসুন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই শ্রদ্ধাজনিত কণ্ঠে বিনয় অবনত চিত্তে কলিজার সবটুকু আবেগ উচ্ছ্বাস উজার করে দিয়ে একটাবার জোরে সরে পড়ে নিশ্চি সাল্লাল্লাহু। মুসলমান বন্ধুরা আমার, লম্বা করে আলোচনার সময় আমি নেব না, আপনাদের উপরে লক্ষ্য করে বাজান দীর্ঘ রাত্রি করব না। তবে মা বোনেরা এখানে এসেছেন মা মাহফিল শোনার জন্য, মা বোনদের জন্য আলাদা কিছু আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি, আলোচনা শুনতে হবে। পুরুষেরা যেমন আল্লাহর এবাদত বন্দিগি করলে আল্লাহর ওলি হয়ে যেতে পারে, মহিলারাও যদি আল্লাহর এবাদত বন্দিগি করতে পারে, ওনারাও আল্লাহ আর ওলি হয়ে যেতে পারে কি পারে না? এই জাতীয় একটা আলোচনা আসরে মুসলমান মা বোনদেরকে অনুরোধ করি শুনে যাবেন। ও বন্ধুরে, আমাদের ভিতরে যত দোষ ত্রুটি আছে, এই দোষ ত্রুটিগুলো যদি আমরা দূরভূত করে দিয়া আমার আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চেতে পারি, সামান্য আমলও যদি আমরা করতে পারি, দোষ ত্রুটিগুলো দূরভূত করে যদি সামান্য আমল কোনো মানুষের অন্তরে থাকে, ওই মানুষটার আমল কবুল করে নিয়া আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। মা বোনেরা এসেছেন, মা বোনদের ব্যাপারে একটা কথা আছে, আল্লাহর নবী আখির জামানার পয়গাম্বার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ঘোষণা করেছেন ছয় শ্রেণীর নারী যাবে জাহান্নামে। কয় শ্রেণী? ছয় শ্রেণীর নারী যাবে জাহান্নামে। যেই নারীদের ভিতরে ও মুসলমান ছয়টা দোষ থাকবে, দোষ যেইগুলা ভিতরে আছে ওইগুলা যদি তাদের ভিতরে থেকে যায়, নামাজ রোজা হজ যাকাত করে ওনাদের কোনো কাজ দিবে না। আর ওই ছয়টা দোষ যদি জীবনে মুছে দিতে পারেন, সামান্য আমল করলেও আমার আল্লাহ কবুল করে নেবে। মুসলমান বন্ধুরা আমার, জগতে এসেছি, এই জগৎ থেকে বিদায় হয়ে যাব, তার কি কোনো গ্যারান্টি?
কোন দিন আমরা বিদায় হয়ে যাব এটার কি গ্যারান্টি আমাদের আছে রে ভাই? অলরেডি আমাদের কাছে মৌতের চিঠি চলে এসেছে, এখনো পর্যন্ত আমরা অনুভব করতে পারি নাই, ঠিক কিনা বলেন? এই জন্যে কবি বলেছেন, ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেল কেমন রে কেমন, কেউ জানে না সুখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় রে আমি বলি আমার মরার, কারো বউ বলেছে বায়ু সরায় পাগ দৌড়েছে সুলের গড়ায় গ, কেউ জানে না কোন কারণে সোলো পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় রে আমি বলি আমার মরার, আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর যেন হইয়া গেল কেমন রে কেমন, কেউ জানে না গায়ের শক্তি কে নিয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় রে আমি বলি আমার মরার, মুসলমান বন্ধুরে আমার মৌত আমাদের জন্য অপেক্ষা করতেছেন, কবর আমাদের জন্য সামনে আছে কি নাই? মুসলমান বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালামের বডিটা হলো মাটির বডি, যার কারণে রুহ যায় ভিতরে থাকতে চায় না। আমরা যদি আজকে মারা যাই রে মুসলমান, এখন যদি মারা যাই 2-3 ঘন্টার মধ্যে কবরে নিয়ে রাখা হবে, ওই কবরটা বাজান কিসের কবর? একটু জোরে বলেন, ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরের দিকে তাকায়া দেখব বাঁশে রই না কারখানা, তার উপরে দেওয়া হবে মাটি রই না বিছানা, এত গাঢ় কালো অন্ধকার হবে ওই কবর, অথচ ওই কবরে আমাদের যেতেই হবে। বনি ইসরাইল বংশের 70,000 পয়গম্বর, শেষ পয়গম্বরের নাম হলো হযরত ঈসা আলাইহিমুসসালাম। ঈসা আলাইহিমুসসালামের কওমের মানুষ ডাক দিয়া বলতেছেন, আল্লাহর পয়গম্বর ঈসা, তোমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হতে পারি, শর্ত হলো একটা। কয়টা শর্ত? একটা শর্ত। বলে কি শর্ত? বলে শর্তটা হলো নূহ আলাইহিস সালামের বেটা দীর্ঘদিন আগে মারা গেছেন, উনি কবরে চলে গেছেন, ওনার কবরের পাশে যায় যদি ওনারে জিন্দা করিয়া আমাদের সামনে কথা বলাইতে পারেন, তাহলে আমরা তোমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ঈসা আলাইহিমুসসালাম ডাক দিয়া বলেন, আমার কওমের মানুষ তোমরা চলো। হযরত ঈসা আলাইহিমুসসালাম হযরত নূহ আলাইহিসসালামের বেটা শামের কবরের পাশে যায়া দাঁড়াইছেন, কবরটা কত লম্বা? নূহ আলাইহিসসালামের বেটা শাম উনি উচ্চতাই ছিল 170 হাত লম্বা। সুবহানাল্লাহ, ধরে কোন কত হাত লম্বা? ওনার কবরটা এর সাথে একটু সামান্য হলেও বড় হবে, কথা বলেন? ওই বিশাল কবরের পাশে গিয়া হযরত ঈসা আলাইহিমুসসালাম ডাক দিয়া বলেন, ইয়া শাম, ইয়া শাম, এবেনে নো কুম্বে দিনিল্লা, কথা বলতে দেরি। হযরত ঈসা আলাইহিমুসসালাম যখন কথাটা বলেছেন, ও মুসলমান কথা বলতে দেরি, নূহ আলাইহিসসালামের বেটা শাম কবর থেকে বুক পর্যন্ত উঠতে আরো দেরি করে না, বুক পর্যন্ত উঠেছেন, ঈসা আলাইহিমুসসালামের সঙ্গে কথা শুরু করে দিয়েছেন,
ঈসা আলাইহিমুসসালাম তাকিয়ে দেখেন শাম কথা বলে কিন্তু থর 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 করে কাঁপে উঠে, বলে সামরে তুমি এইভাবে কাঁপো কেন, তুমি কি ভয় পেয়ে গেছো নাকি তুমি বলো। বলে ভয় আমি পেয়েছি, তবে ভয়টা আজকের ভয় নয়, আপনি কবর থেকে আমাকে উঠাইছেন এইটারও ভয় আমি এখানে ভয় নাই, ভয় পেয়েছি আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে, 4000 বছর পূর্বে আমার কাছে আমার আল্লাহ আজরাইল আলাইহিমুসসালামকে পাঠিয়ে দিয়েছিলেন। আমি যখন হযরত আজরাইল আলাইহিমুসসালামকে দেখলাম, আমি তাকিয়ে দেখি তার পা দুইটা আজ জমিনে, মাথা চলে গেছে আসমানে, ওনার চোখগুলা বড় বড় পাহাড়ের সমান। আমি দেখে দিশাহারা হয়ে গেলাম, আমার রুহুটা আমার আত্মাটা আমার গোটা বডির ভিতরে দৌড়াদৌড়ি করা শুরু করে দিল, এক জায়গায় নয় দুই জায়গায় নয়, ওই রুহুটা আমার গোটা বডির 80 জায়গায় যায় পলায়ন করল, কিন্তু আমার শেষ রক্ষা হলো না। হযরত আজরাইল আলাইহিমুসসালাম যখন আমারে থাপা দিয়ে ধরে ফেলেছেন, থাপা দিয়ে যখন ধরে ফেলেছেন, ধরার সঙ্গে সঙ্গে আমি যে ওই ভয় পেয়ে গেলাম, ভয়ের কারণে ওই দিন থেকে আমি কাঁপা শুরু করে দিয়েছি, ওই কাঁপা শুরু করে দিছি ওই দিন থেকে, ওই দিন থেকে প্রায় 4000 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো সেই ভয় কাটে নাই, এখনো পর্যন্ত আমার শরীরের কাঁপুনি ভুরায় নাই। মুসলমান বন্ধুরা, আমার হযরত ঈসা আলাইহিমুসসালাম ডাক দিয়া বলেন শাম, কাঁপার কারণ বুঝতে পারলাম, তোমার চুলদাড়ি কেন সাদা, তার কারণ আগের জামানার নবী রাসূল এবং তার উম্মতদের চুলদাড়ি সাদা ছিল না। তোমার আব্বা নূহ আলাইহিসসালাম এই জগতের ভিতরে জিন্দা ছিলেন 1400 বছর, সুবহানাল্লাহ, জোরে কর, আমাদের 14 গোষ্ঠী মিলে কি এতদিন হবে, অথচ ওনার একটা চুলদাড়ি সাদা ছিল না। বাদশাহ জুলকারনাইন এই জগতের ভিতরে জিন্দা ছিলেন 1600 বছর, ওনারও একটা চুলদাড়ি সাদা ছিল না। আমাদের প্রথম আব্বা জান হযরত আদম আলাইহিসসালাম এই জগতের ভিতরে জিন্দা ছিলেন 1000 বছর, ওনারও একটা চুলদাড়ি সাদা ছিল না। বলতে পারে না আমাদের চুলদাড়ি সাদা, এই চুলদাড়ি সাদা আগের জামানার কোনো নবী রাসূল এবং উম্মতদের ছিল না, এই চুলদাড়ি সাদা শুরু হয়ে গেছে আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম থেকে। তাহলে সামরে তোমার তো চুলদাড়ি সাদা হওয়ার কথা নয়, তোমার চুলদাড়ি কেন সাদা হয়ে গেল আমি জানতে চাই। স্বামীবার ডাক দিয়া বলেন আল্লাহর পয়গাম্বার ঈসা, আমারও চুলদাড়ি সাদা ছিল না, কালো ছিল, কিন্তু আপনি যখন আমার কবরের পাশে এসে ডাক দিয়েছেন কমবে ইজনিল্লা বলে, তখন আমার মনের ভিতরে আলাদা করে আবার ভয়ের সঞ্চয় হলো, ভয়ের উদ্রেক হলো, চিন্তা করলাম কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে গেল নাকি, যদি কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে যায় তাহলে আমার যাবতীয় জীবনের হিসাব আমাকে দিতে হবে আল্লাহর কাছে, আমি কেমনে আল্লাহর কাছে আমার তামাম জীবনের হিসাব আমি দেব। এই ভয়ে এই চিন্তায় কবর থেকে ওঠার সময় শুধুমাত্র এই চিন্তা করার কারণে আমি কবর থেকে ওঠার সময় চুলদাড়িগুলা কালোই ছিল, ওঠার সময় চিন্তা করার কারণে আমার চুলদাড়িগুলা সব সাদা হয়ে গেল। মুসলমান বন্ধুরা, আমার আমাদের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহে হঠাৎ
হঠাৎ করে ওনার অসুখ হয়েছে, অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব হুজুর, আপনার চিকিৎসার জন্য আপনি একটু পাত্রের ভিতরে পেশাব দেন, পেশাব পরীক্ষা করিয়া আমি ট্রিটমেন্ট করব, চিকিৎসা করব। পেশাব যখন পাত্রেতে দিয়েছেন, উনি যখন পরীক্ষাগারে নিয়ে যাওয়া গিয়েছেন, প্যাথোলজিতে যখন নিয়ে গেলেন, পরীক্ষা করে দেখেন, ডাক্তার দেখেন সাইসি পেশাব, আর উনি যেটা দিয়েছেন সম্পূর্ণ রক্ত দিয়েছে। ডাক্তার বলেন, ইমাম সাহেব হুজুর, আমি চাইলাম পেশাব, আপনি দিয়েছেন রক্ত, আপনি কি শোনেন নাই? বলে, ডাক্তার ভাই, আমার এখনো বিবেকটা লোপ পায় নাই, আমি পেশাবই দিয়েছি। বলে, পেশাব যদি দেন, এর ভিতরে পানির লেশ মাত্র নাই, শুধু রক্ত, এটার কারণ কি? ডাক দিয়া বলতেছেন, ডাক্তার ভাই, এইটা হয়েছে ওই দিন থেকে আমি যখন আমার আল্লাহর কোরআনুল কারিমটা পড়তেছিলাম, কোরআনুল কারিম পড়তে গিয়া হঠাৎ করে একটা আয়াত আমার নজরে পড়ে গেল। আমি লক্ষ্য করে দেখি আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবো না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ডাক্তার ভাই, এই আয়াতটা যখন আমার নজরে পড়ে গেছে, চিন্তা আমার ঢুকে গেল, আমি আবু হানিফা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি মুসলমান হিসাবে মরতে পারব কি পারব না, এটা আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। এইটার জন্য আমি চিন্তা করা শুরু করে দিয়েছি। যেই দিন থেকে চিন্তা করা শুরু করে দিলাম, পেশাবের রাস্তায় জ্বালাপোড়া করা শুরু করে দিল, এর কিছুদিন পরে পেশাবের রাস্তা দিয়া শুধুমাত্র রক্ত বের হয়, পানি বের হয় না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, অথচ সেই আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী আলগা করলে দেখা যায় তারা না, উনি কত বড় আল্লাহর একজন ওলি। এই পবিত্র কোরআনুল কারিম থেকে, পবিত্র কোরআনুল কারিমের 6236টা আয়াতের ভিতর থেকে উনি মাসলা বের করেছেন, তার সংখ্যা প্রায় 13 লক্ষ। সুবহানাল্লাহ, বাড়ির যায় কয়েননি, কত লক্ষ মাসলা, 13 লক্ষ মাসলা বের করেছেন তার চিন্তা চেতনায় এমন। আর আমরা জীবনে কয়েকটা মাসলা বের করেছি, মাসলা তো বের করতেই পারি নাই, বরং 3টা মাসলা শিখেছি, তার আবার 1.5টা আমাদের মনে নাই, আছে কি নাই? এই জাতীয় এলেমালা মানুষ বাজারে গেছে, চা খাচ্ছে, চা খাওয়ার সময় অল্প কয়েকটা কথা শুনে শিখে উনি এইগুলো নিয়ে আবার যাচাই করে। একজন মুরব্বী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর, আগে নামাজ পড়তো না, এখন আলেমের সোহবত পায়া আলেমের আলোচনা শুনে নামাজ ধরছে, অল্প কয়েকটা সুরা, এরপরে দোয়া দরুদ নিয়ে নামাজ ধরছে। ওই বেচারা দয়া ওই ব্যক্তিকে প্রশ্ন করে, নামাজ যে পড়ো, আচ্ছা কত আজরাইল আলাইহিস সালামের নানির নাম কি? কথা কন কয় ভাই, নামাজ পড়া ধরছি কিন্তু এটা তো শিখি নাই, এই অল্প কয়টা সুরা আর কিছু দোয়া দরুদ নিয়ে নামাজ পড়ি, আমি তো এইটা শিখি নাই যে আজরাইল আলাইহিস সালামের নানির নাম কি। তাই আবার তুমি নামাজ পড়ো, আছে কি নাই? অথচ আর পেট পারাইলে সুরা এখলাস বের হবে না, আছে কি নাই? মুসলমান বন্ধুরা আমার, কষ্ট পাচ্ছেন? মুসলমান বন্ধুরা আমার, যেই আল্লাহর ওলি
13 লক্ষ মাসলা বের করেছেন। ইবাদতের মাত্রা দেখলে মাথাটা নিচু হয়ে যাবে আমাদের। এশার নামাজের ওযু দিয়া জীবনে যত কিতাব লিখেছেন এই কিতাবের সংখ্যা হলো প্রায় 1200। 1200 কিতাব আমাদের জীবনে চোখেই দেখি নাই, আর এত কিতাব উনি নিজে লিখেছেন রে বন্ধু। জীবনে আলগা করলে দেখা যায় এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন প্রায় দীর্ঘ 40 বছর। কয়দিন? এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন দীর্ঘ 40 বছর। আমাদের জীবনে কি একটা রাত হয়েছে? একটু জোরে কন। মুসলমান বন্ধুরা আমার, অনেক সময় দেখা যায় আজকে গেল শবে বরাতের রাত্রি, কথা বলেন ঠিক না ব্যাঠি? অনেক মসজিদে ইবাদত বন্দিগি করে এশার নামাজ থেকে ইমাম সাহেব ঘোষণা দেন আমরা আজকে 10টা পর্যন্ত অথবা 12টা পর্যন্ত আমরা ইবাদত করব, কথা বলে কি বলে না? মাত্র 4 ঘন্টার জন্য ঘোষণা দেয়, 8টা থেকে 12টা পর্যন্ত ঘন্টা কয়টা? 4 ঘন্টার মধ্যে ইবাদত করতে গিয়া অনেক মানুষকে দেখা যায় 19 বার ওযু করার জন্য বের হয়, কথা কোন ঠিক না ব্যাঠি? আর ইশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন দীর্ঘ 40 বছর। রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করেছেন নফল নামাজ। 2 রাকাত নফল নামাজের ভিতরে পবিত্র কোরআনুল কারিম পুরা খতম করে দিয়েছে। হাফেজ ভাই যারা আছেন তারা বলতে পারবেন কথাটা, যত তুখার হাফেজ হোক না কেন, যত দ্রুত গতিতেই কোরআনুল কারিম তেলাওয়াত করুক না কেন, যত দ্রুত গতিতেই পড়ুক, অন্তত পক্ষে কোরআনুল কারিম খতম করতে 6 থেকে 6.5 ঘন্টা সময় তার লেগে যাবে, এর সারা কম সময়ে সে পারবে না। তাহলে বোঝা গেল কিরে মুসলমান, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে 2 রাকাত নফল নামাজের ভিতরে 6 থেকে 6.5 ঘন্টা সময় অতিবাহিত করেছে। আর আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য মুসল্লি যায়, যদি ইমাম সাহেব হুজুর সুরা ধরে ইন্না আতাইনা কাল কাওথার, পিছন থেকে কিছু মানুষ খালি গলা খেকর পরে, কত বড় সুরা ধরছে রে ইমাম সাহেবের তো খায়া দেখার নাই, আমাদের বেতন খায় এরপরে ঘুমায়ার নামাজ, এছাড়া তো তার তো চাকরি বাকরি নাই, তার তো ব্যবসা বাণিজ্য নাই, সুরা ধরছে এরসা ছোট সুরা ভাও নাই, আচ্ছা এরসা ছোট সুরা আছে, কথা কম? মুসলমান বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে 2 রাকাত নামাজের ভিতরে সময় লেগে গেছে তার 6 থেকে 6.5 ঘন্টা, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, এই জন্যে আমাদের সতর্ক হতে হবে রে ভাই, ইবাদতের মাত্রা আমাদের বাড়াইয়া দিতে হবে কি হবে না, কথা বলেন? ইবাদত যার যত বেশি আমার আল্লাহর নিকটবর্তী সে তত বেশি। ইবাদত বন্দিগি যদি বাড়াইয়া দিতে পারো ও বন্ধুরে, এ দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আমার আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। মুসলমান বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, কথা আছে মা বোনেরাও ইবাদত করলে আল্লাহর ওলি হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক না ব্যাঠি? হযরত বাইজিদ বুস্তামী সুলতানুল আউলিয়া, ওলিদের সর্দার, ওলিদের ও মুসলমান ও ওলিদের মাথার মুকুট যিনি, আমরা শুনেছি
শুধু শুনেছি এক গ্লাস পানি মারে পান করানোর কারণে আল্লাহর ওলি হয়ে গেছে, এটা সত্য রে ভাই। কিন্তু তাদের জীবনই আলগা করলে দেখা যায় তারা জীবনে আরো কত ইবাদত করেছে তার হিসাব আমাদের অনেকের জানা নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? বস্তান নগর থেকে বের হয়ে গহীন জঙ্গলের ভিতরে ইবাদত করার জন্য বসেছে, এক জায়গায় বসে থেকে ইবাদত বন্দেগী শুরু করে দিছেন, একই জায়গায় বসে থেকে ইবাদত করেছেন দীর্ঘ 12 বছর। এর মধ্যে খাদ্যের প্রয়োজন হয় নাই, ও মুসলমান পেশাব পায়খানার প্রয়োজন হয় নাই, আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে ব্যবস্থা করেছে। এই মানুষটা হযরত বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহে 12 বছর ইবাদতের পরে চিন্তা করেন, 12 বছর ইবাদত করলাম, আমার আল্লাহ আমার দোয়া কবুল করলো কিনা একটু যাচাই করতে চাই। ওখান থেকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় আছে রে ভাই, দেখি তো আমার আল্লাহর তরফ থেকে কোনো নজির আসে কিনা, কোনো আলো আসে নাকি, কোনো ফেরেশতা আসে নাকি, এরপরে আমার আল্লাহর কোনো এলহাম আসে নাকি। দীর্ঘ সময়ে তাকিয়ে দেখে ওনার জন্য কোনো এলহাম নাই, কোনো নজিরই পায় না। মুসলমান হযরত বাইজিদ বুস্তামী চিন্তা করেন, আমার 12 বছরের ইবাদত এখনো কবুল হয় না, এই জন্যে ইবাদতের মাত্রা আমাকে আরো বাড়াইয়া দিতে হবে। সুবহানাল্লাহ, ধরে কর। 12 বছর ইবাদতের পরে চিন্তা করে এখনো ইবাদতের মাত্রা বাড়াইয়া দিতে হবে। আর আমাদের সমাজের অনেক মানুষ আছে 3 দিন নামাজ পড়ার পরে 4 দিনের মাথায় আর নামাজ পড়ে না। কেসা চা তুমি না নামাজ পড়লে রে বা, এখন নামাজ পড়ো না কে? কয় না নামাজ আর পড়বো না, নামাজ আমার মানে না। কে কি হয়েছে বলে? নামাজ পড়ি আমার বাড়িতে অসুখ ফুরায় না, নামাজ পড়ি নিজেরও তো সবসময় অসুখ লাগিয়েই আছে, এই যে আমার এখনো ঠান্ডা লাগিয়ে রেছে দে। নামাজ পড়লে ঠান্ডা লাগে কথা বল, বন্ডামি করার জায়গা পাও না তাই না? এমন মানুষ আছে কি নাই? মুসলমান বন্ধুরা আমার, ইবাদতের মাত্রা বাড়াইয়া দেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামী তাকিয়ে দেখেন কোনো নজির নাই, জোরে কন না সুবহানাল্লাহ। হিতে বিপরীত ঘটনা ঘটে গেল, উনি যেখানে দাঁড়িয়ে আছেন মাথার উপরে একটা কাক বসা ছিল, কাকটা পায়খানা করে দিয়েছেন, ওই পায়খানাটা হযরত বাইজিদ বুস্তামীর নাকে এসে পড়ে গেছে, নাকের উপরে পড়ে নরম পায়খানা ছিটা গিয়া গোটা মুখটা নষ্ট করে দিল। আমার আল্লাহর উপরে রাগ করে নাই যত রাগ করেছেন ওই কাকের উপর। চিন্তা করে, কাক তোমার খায়া কাজ নাই, তুমি অন্য সময় এই কাজটা করতে পারো না, এমন সময় এই কাজটা করে দিল। মেজাজ তার গরম, মেজাজ গরম হওয়ার কারণে আমার আল্লাহর তরফ থেকে কোনো কিছুই তো পেলাম না। কাকের দিকে রাগ মেজাজে যখন তাকাইছে, কাকের দিকে রাগ মেজাজে তাকানোর সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন কাকের সারা শরীরে আগুন ধরে গেল, আগুন ধরে গাছ থেকে পড়ে নিচে পুড়ে ভস্ম হয়ে গেল। চিন্তা করে, অন্য কোনো আমল কবুল যদি নাও হয়, কোনো কিছু যদি নাও পাই, একটা জিনিস আমার আল্লাহ দিয়েছেন, আমার চোখের জ্যোতি আমার আল্লাহ অনেক বাড়াইয়া দিয়েছেন, এইটা নিয়েই আমি ইসলামের খেদমতে লেগে যাব, কেমনে লাগবো? ও মুসলমান, আমি যা বলবো মানুষকে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, মানুষ যদি বারবার ডাকার পরে নামাজে না আসে, আমি এক পর্যায়ে তার চেহারার দিকে রাগ মেজাজে তাকাইব, রাগ মেজাজে তাকানোর পরে তার সারা শরীরে আগুন ধরাইয়া দেব।
তুমি আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর খাদ্য খাবা, আর আল্লাহর এবাদত করবা না তা হবে না। উমি আমি তার চেহারার দিকে আমি তাকাই, বড় গমে যাবে এই চিন্তা ভাবনা করে বন থেকে বের হয়ে লোকালয়ের দিকে রওনা দিয়েছে। বন এখনো শেষ হয় নাই, হঠাৎ করে তাকিয়ে দেখে আসরের নামাজের সময়। নামাজ পর্ব অজু আছে কিনা আমার মনে নাই, জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়ি নাই, মাঝখানে অনেক কাজ করেছি, এই কাজের ভিতরে অজু আমার আছে কি নাই আমার তো সেটা জানা নাই। এই জন্যে অজু করার জন্যে পানির প্রয়োজন, পানি আর উনি পায় না। খুলতে খুলতে হঠাৎ করে বনের ভিতরে ছোট্ট একটা ঝুপটি ঘট, তাকিয়ে দেখেন একটা ঘর, মনে হয় এখানে মানুষ বসবাস করে। বাড়ির পাশে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমি হযরত বাইজিদ বস্তামি বলছি, আমি আসরের নামাজ পড়ব, ওযু করব, পানি নাই, এক বদনা পানি আমারে দেন। সালাম দিয়ে 10 মিনিট অপেক্ষা করে, আবার দ্বিতীয় সালাম দিয়ে 10 মিনিট অপেক্ষা করে, আসে না। আবার 10 মিনিট দেরি করে যখন তৃতীয়বার সালাম দিবে, ওনার মেজাজ গরম হয়ে গেছে, এতবার পানি চাইলাম পানি পাইলাম না, এখন আমি আবার ডাক দেব, যদি কেউ পানি নিয়ে সামনে আসে আমি আমার অস্ত্র ব্যবহার করব, আমার নজর দিয়া আমার রাগ মেজাজে তার দিকে আমি তাকাইব, তাকানোর সঙ্গে সঙ্গে তার সারা শরীরে আগুন ধরাইয়া দেব। এত সময় ডাকলাম পানি পাইলাম না, এই কাজটা আমি করব, তৃতীয়বার রাগ করে যখন ডাক দিয়েছেন, লক্ষ্য করে দেখেন ও মা বোনেরা বসে আছেন, কান খাড়া করিয়া দিয়ে কথা শোনেন, শুধুমাত্র আপনাদের কথা বলার জন্যই এত বড় ঘটনা টেনেছি। লক্ষ্য করে দেখেন একজন মহিলা, মাত্র 17 বছরের একজন মহিলা, পানির একটা পাত্র নিয়ে ওনার দিকে আসে। হযরত বাইজিদ বস্তামি ওনার দিকে রাগ মেজাজে তাকাইছে, রাগ মেজাজে তাকানোর সঙ্গে সঙ্গে ওই মহিলাটা ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি বাইজিদ, তুমি আমার দিকে রাগ মেজাজে তাকাইছ, তুমি কি আমাকে ওই বনের কাক মনে করছো নাকি, তুমি কি আমাকে বনের কাক মনে করছো নাকি, যে তোমার নজর দিয়া রাগ মেজাজে তাকায়া আমারে তুমি আগুন ধরাইয়া দিয়া পড়াইয়া দিবা, পারবা না পারবা না, বরং আমি যদি রাগ মেজাজে ও আল্লাহর ওলি আপনার দিকে আমি যদি তাকাই, তাহলে অন্তত পক্ষে এমন কাজটা হয়ে যাবে, আপনার সারা শরীরে আগুন ধরে আপনি ভস্ম হয়ে যাবেন, এখানে থাকতে পারবেন না। জোরে কি বলা যাবে না, সুবহানাল্লাহ। আপনি যখন দিয়েছেন পানির জন্য, আমি বাড়িতে ছিলাম না, এখান থেকে 3 কিলোমিটার দূরে ঝর্ণার পানি আনার জন্যে গিয়েছিলাম, পানি ভরার সময় 3 কিলোমিটার দূর থেকে আপনার সালামের আওয়াজ আমি পেয়েছি। দ্বিতীয় সালাম দিয়েছেন আমি মাঝপথে, তৃতীয় সালাম দিয়েছেন আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি। মাঝপথে একটা কাজ করার জন্য আমার দেরি হয়ে গেছে, তাছাড়া একটু আগে আসতে পারতাম। আমি যখন পানি ভরে নিয়ে আসতেছিলাম, আমি তাকিয়ে দেখি এখান থেকে 4 মাসের পথ, 4 মাসের দূরের পথে আমার একটা বোনের বিবাহ হয়েছে ওই বগ্নিপতির বাড়িতে। আমার বোনটা পাক করার জন্যে খড়িতে আগুন ধরাইয়া দিয়া বাহিরে কাজের জন্যে বেরো হয়েছে, আসতে একটু দেরি, ওই খড়িতে আগুন ধরতে ধরতে ওই পাকঘরে আগুন ধরে গেছে, অর্ধেক পাকঘর আগুন ধরে পুড়ে গেছে, অর্ধেক এখনো পড়ে নাই। এখান থেকে আমি তাকাইছি, তাকায়া দেখি এই অবস্থা। ওই সময় আমার আল্লাহরে আমি ডাক দিয়েছি, আমার আল্লাহরে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি এক চোল পানি ছিটাইয়া দিয়েছি, যখন এখানকার পানিটা আমার আল্লাহর মেহরবানিতে আমার আল্লাহ টান দিয়া নিয়া ওখানকার আগুনটা নিভাইয়া দিয়েছেন আল্লাহ। এই কাজ করে আসতে একটু দেরি হয়ে গেছে, আহার আপনি আমার দিকে রাগ মেজাজে তাকাইছেন, আপনি কি আমাকে ওই বনের কাক মনে করছেন নাকি। হযরত বাইজিদ বস্তামি আল্লাহর ওলি,
চিন্তা করেন আল্লাহ, 12 বছর এবাদত বন্দেগী করেছি কি পেলাম, মাত্র 17 বছরের একজন মহিলা, 6 মাস আগে আমি কাক মেরেছি যেই ঘটনা তুমি শুধু জানো আর আমি জানি, এছাড়া দুনিয়ার কেউ জানে না, অথচ এই মহিলাটা এখান থেকে খবরও পাইল কেমনে। ডাক দিয়া বলেন, মা কি আমল করার কারণে এমন মর্যাদায় আল্লাহ তোমারে দান করলো, আমি একটু জানতে চাই, নসেত আমি যাব না। ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি আমার জীবনের কথাগুলো যদি শুনতে চান আগে ওযু করে আসরের নামাজ পড়েন, পড়ার পরে আমার জীবনের সব কথাগুলো বলবো। মা বোনেরা যেনারা বসে আছেন রে, মা মৌসাক এলাকার মা বোনেরা, আশেপাশের যে মা বোনেরা এসেছেন, নারীরাও যদি মহিলারাও যদি আল্লাহর ইবাদত করে আমার আল্লাহর ওলি হয়ে যেতে পারে কি পারে না, কিন্তু আমার দেশের নারীরা এমন অবস্থা সৃষ্টি হয়ে গেল, ওনাদের ভিতরে এলেম ও মুসলমান যতটুকু আছে আমলের জগতে নারীরা না। আল্লাহর নবী ঘোষণা করেন, 6 শ্রেণীর নারী যাবে জাহান্নামে, তার 1 নম্বর ওই নারী যাবে জাহান্নামে যেই নারীটা মাথার চুল বের করে বেপর্দা হইয়া সমাজের মধ্যে চলাফেরা করে। এমন নারী আমার দেশে আছে কি নাই? মুসলমান বন্দরের আমার স্বামী হাত মোজা পা মোজা মাথা মোজা, এরপরে ও মুসলমান হেলমেট পরে হুন্ডা চালায় আর ওনার স্ত্রীকে পিছনে বসায় নেয় সামান্য একটা চাদর গায়ে দিয়া, মাথার চুলগুলো পুরাটা বাদামের মতো উড়াল দিয়া চলা। আল্লাহর নবী ঘোষণা করেন, কোন নারী যদি 1টা মাথার চুল বের করে যদি সমাজে চলে তাকে পূর্ণাঙ্গ উলঙ্গ বলা চলে, 1টা চুল বের করে যদি চলে তারে যদি উলঙ্গ বলা হয়, মাথার পুরোটা চুল বের করলে তারে কি বলা হয়? আমার দেশের নারীরা যখন সামনে পাইতেছে আয়না, ওদের সাজার কত বায়না, কপালে নাই টিপ, যুবকেরা মনে করে এইটাই ঠিক, ওরা চোখে নাই মাস্কারা, তাই দেখা আমার ডিজিটাল বাংলাদেশের যুবকের কামসারা, ওরা ঠোঁটে লাগায় লিপস্টিক, তাই দেখা আমার ডিজিটাল বাংলাদেশের যুবকেরা মারে শীষ, ওরা পায়ে পরে হাই হিল, পরে শুধু কিল কিল, এরপরে তারা বলে তা না 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 না, আমার কোন জায়গায় কিলা গাছি তোমরা ছায়া থেকে দেখলে না, খেত ভালো তো ফসল ভালো হয়, মা ভালো তো সন্তান ভালো হবে, নসেদ সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে কবি বলেন, গাই বালতে দুধ ভালো, দুধ বালতে দই ভালো, খাইতে লাগে মিঠা, ওরে গাই বালতে দুধ ভালো, দুধ বালতে দই ভালো, খাইতে লাগে মিঠা, গাই খারাপতে দুধ খারাপ, দুধ খারাপতে দই খারাপ, খাইতে লাগে। আজ কি বোঝা যাইতেছে ভাই? রাগ করতেছেন? মুসলমান বন্ধুরা আমার, মা বন্ধুদেরকে বলবো, মা সতর্ক হয়ে যাও, সতর্ক যতদিন পর্যন্ত না হবে এবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর ওই নারী যাবে জাহান্নামে যেই নারী স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে, স্বামীকে সম্মান করে না, এমন নারী এই মৌসাক এলাকায় আছে কি নাই? স্বামীর সঙ্গে সদা সর্বদা তর্ক বিতর্ক লাগেই আছে, স্বামীর সম্মান নাই, স্বামীর খেদমত আস্তে আস্তে আমার দেশ থেকে উঠে দেওয়ার শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাড়িতে যায় যদি বলেন, ও মর্জিনার মা 1 গ্লাস পানি দাও, বলে ওই যে গ্লাস, টিভি কলে যায় বইরিয়া খায়া আমার জন্য 1 গ্লাস নিয়ে আসো, কথা কম ঠিক না? এমন মহিলারা আছে কি নাই? অথচ আমার আল্লাহর নবী ঘোষণা করেন, রাগ করতেছেন? আল্লাহর নবী ঘোষণা করেন, তুমি কোরআন পড়া শুরু করে দিয়েছ, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহু বায়ান, রুকু পর্যন্ত যাও নাই, রুকু পর্যন্ত যাও নাই, এমন সময়
তোমার স্বামী যদি এসে ডাক দেয় ও মরিয়ামের মা, আল্লাহর নবী ঘোষণা করেন কোরআন পড়া বন্ধ দিয়া তুমি তোমার স্বামীর কাছে যায়া দাঁড়ায়া যাও। আমাদের গুলো তাই যায় বাবা, বিভিন্ন কাজ করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোর্ট কাছারি আদালত ফৌজদারি সমস্ত কাজ করে বাড়ির পাশে বাসার পাশে এসে যদি ডাক দেয় ও রাসেলের মা, ও মরিয়মের মা, আস্তে করে জবাব দিলে তাও হয়, একেবারে কাছে থেকেও গেটের অপর পাশে থেকেও তাও জবাব দেয়। কথা বলেন ঠিক না? মেজাজ তখন গরম হয় না ঠান্ডা হয়? কথা বলেন, মেজাজ যখন গরম হয়ে যায় যায় যদি একটা থাপ্পড় মেরে দেন, থাপ্পড় যদি মেরে দিলেন ও মুসলমান ২০ বছরের দাম্পত্য জীবনের যত সুনাম অর্জন করছেন সব সুনাম এক থাপ্পড়ে দুইয়া মুইসা সাফ করে দিবে, ঠিক কিনা? বলে বলে এই সব বনেশ্বর বাড়ি দেশে জীবন ভরা কোনদিন শান্তি পাইলাম না, জীবনে যা করি তাই আমি ধরে ধরে মারি খাই, আজকে মারো আজকে বেশি করে মারো, আজকে মারতে মারতে মারিয়ে ফেলাও, আর যদি মারতে মারতে মারিয়ে না ফেলাস তুই আমার বাপ হোস। নাউজুবিল্লাহ কন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটার কারণ কি? এটার কারণ হলো নারীরা পার্লামেন্ট থেকে রান্নাঘর, আমরা পুরুষেরা হয়ে গেছি একেবারে সব পর। আমার আল্লাহ বলে কোরআন শরীফ ধর, বসে বসে পর, তারপরে তুই মর। আমরা যদি কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, ছেড়ে দেই যদি আমরা সিগারেটারও বিড়ি, মুখে যদি রাখতে পারি দাড়ি, আমার আল্লাহ বলে তোমাদের জন্য বানায়া রাখছে জান্নাতের মধ্যে গড়বাড়ি, পাও টিপে দিবে হুরিয়ার নড়ি, এমন ছন্দ আকারে কথা বলে গেছে আমার শ্বশুর মরহুম মাওলানা রেজাউল করিম কাউসারি। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান বন্ধুরা আমার, মা বন্ধুর কি বলবো মা, স্বামীর খেদমত বাড়াইয়া দাও, স্বামীর খেদমত বাড়াইয়া দিলে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পাবে, জান্নাতের যতটি দরজা আছে সব দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়া জান্নাতে চলে যাবা। শুধু আবার মা বোনের আপনি কারো একটু জাত হওয়া লাগবে, কথা কন এর জব টপ কথাই যায়। যদি সারাদিন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে চাষতালে সব জায়গায় থাকে, বাড়িতে এসে দুপুর পর আসে যদি দেখে তরকারি পাক করতে একটু দেরি, ও বেই মারছে পিঠে গুড়ি আছে না, সারাদিন কোনো কাজ নাই খালি যায় বাজারে বাজারে ঘুরছে আর খাইছে খালি চা, ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব মা, স্বামীর খেদমত করো, তোমরা পর্দা অনুযায়ী চলো। আমার দেশের পর্দায় আস্তে আস্তে উঠে যাওয়ার শুরু হয়ে গেল, কথা কন ঠিক না? পুরুষেরা পরে যায় ফুল শার্ট আর ফুল প্যান্ট, আর ওনার স্ত্রীকে নিয়ে যায় পেট খালি আর পিঠ খালি করে, ব্রয়লার মুরগির মতো দুলদুলা পেটখানা বাইর করিয়া, পোলট্রি মুরগির মতো দুলদুলা পেটখানা বাইর করিয়া শহরে রানাসে কানাসে গোড়া শুরু করিয়া দেয়। ওটা দেখে রিক্সা চালক ব্যান চালক কুলি মজুর সমস্ত মানুষ ওনার স্ত্রীর পেটের দিকে তাকায়া থাকে কি থাকে না, কথা বলেন? শুধু আমার দেশের যুবকরা নাই, রিক্সা চালক নয় ব্যান চালক নয়, আমার দেশের ৮০ বছরের বুড়া ভালো করে চোখে দেখে না, হাজার পাওয়ারের চশমা নিয়ে কুৎকুৎ কুৎকুৎ করে তাকায়া থেকে কয় ইরি আল্লাহ রে কি যাইতেছে রে, জোরে কি বলা গেল না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটার জন্য যত দায়ী থাকবে, তুমি পুরুষ তুমি অভিভাবক তুমি দায়ী, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে জানায়া দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলি পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি নামাজ
নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবেন, তোমার বিবির খবর নিবে না, তোমার ছেলের খবর নিবে না, তোমার বিটি কলেজে যায় কোন অবস্থায়, কলেজে যায় কোন অবস্থায়, কলেজ থেকে বাড়িতে আসে, তুমি যদি একটা বারের জন্য খবর না নাও তাহলে দুনিয়ার অন্য কোনো কিছু থাকলেও থাকতে পারো, মুসলমান থাকতে পারবা না। ঠিক কিনা বলেন? ফেরাও তোমার ছেলে মিয়াকে ফেরাও। ক্লাস সিক্সে পড়ে ছেলে মেয়েরা, কোন ক্লাসে? আমি একটা ধর্মীয়, একটা হাই স্কুলের ধর্মীয় টিচার, আমি এই সুবাদে জানি, যার জন্যে বলছি, ক্লাস সিক্সে পড়ে ছেলেরা দেখবেন যে গাছতলা বাসতলা এই সন্ধ্যার সময় বসে থেকে এক মুরব্বি এসার নামাজ পড়ে আসতেছে, ওনারা ওই রাস্তার ধারে বসে থেকে মার 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 মুরব্বি চিন্তা করে করে মারামারি কে লাগছে, সে লুঙ্গি খুলে দিয়ে দাইয়ে দৌ আছে কি নাই, মোবাইল দেখে কি দেখে না, কথা বলেন। শুধুমাত্র ছেলেরা নয়, এখন বাড়ির বৌদিরা পর্যন্ত দেখা শুরু হয়ে গেছে মুসলমান। ওই বৌদিরা করে কি, ওনারা মোবাইল দেখে আরও ছেলেকে খাদ্য খাওয়ায়, ছেলেকে মুখে বাদ দেয় আর মোবাইল দেখে, এক পর্দায় মুখে বাদ না দিয়ে পেটের ভিতরে দেয় খালি ঠেলে আর মোবাইল দেখে। ঠিক কিনা বলেন? এটার জন্য দায়ী থাকবে অভিভাবক, যারা তোমরা ফেরাও, ফিরাও তোমার অভিভাবকরা যারা আছো, তোমার আহলি পরিবারকে ফেরাও, নসে তুমি আমি বাঁচতে পারব না। ঠিক কিনা বলেন? ছেলেদের অবস্থা জানো, মেয়েদের অবস্থা জানো, এরপরে তুমি ইবাদত করো, আল্লাহ কবুল করে নেবে। চাষটালে যায় ছেলের বাপ আর মেয়ের বাপ আলাপ করে, আচ্ছা তোমার ছেলে কোন জায়গায় পড়ে, কাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, কি খবর, এই খবর ও ছেলের জন্য আর কয় না ভাই, প্রতি মাসে 20,000 করে টাকা নেয়, আমার তো ফতুর বানায় কয়, তালি তো তোমার ছেলের চরিত্র ভালো না, ওই কলেজে আমার বিটিও পড়ে সে নেয় মাত্র 10,000 করে আর তোমার ছেলে নেয় 20,000, তালি তো তোমার ছেলে ভালো না, চরিত্র খারাপ। এখন ছেলের বাপ চিন্তা করে এইরকম দরা খাইলাম রে, তখন বলতেছে শোনো আমার বেটা যে 10,000 বেশি নেয়, কেন নেয় তাকে তুই জানিস, না তা তো জানি না, বলে তা তো জানবে না, খবর রাখো না, তোমার বিটি আমার বেটাকে দৈনিক খালি মিস কল দেয় আর আমার বেটা খালি ব্যাক কল করে, কেকা ওই জায়গায় যায়, কথা কন রাগ করতেছেন আছে কি নাই। মুসলমান বন্ধুরা আমার সতর্ক কর জন্য বলছি, কষ্ট পাচ্ছেন, গরি দেখি বাজে কথা, দেখতেছি 11টা বাচ্চা নাকি, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। মুসলমান বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম, মা বন্ধুদেরকে সতর্ক করার জন্য বলছে, রে মা স্বামীর খেদমত কর, এরপরে স্বামী যারা আছেন তাদেরও বলে আপনাদেরও ভালো হওয়া দরকার আছে কি নাই। আল্লাহর নবী ঘোষণা করেছেন, তুমি যেমনটা খাবে স্ত্রীকে তেমনটা খাওয়াবে, তুমি যেমনটা পরবে স্ত্রীকে তেমনটা পরাবে। নবী ঘোষণা করলেন, তুমি যেমনটা খাও, তুমি একসঙ্গে খেতে বসে তুমি যেইটা খাবে তোমার স্ত্রীর সেটা খাও, আর তুমি যেমনটা পরবে তার মানে তুমি যেমন দামের পোশাক পরবে তোমার স্ত্রীকে ওই রকম দামের পোশাক তুমি পরাও। কিন্তু আমার দেশের মানুষ অপব্যাখ্যা করার রাজা, ঠিক কিনা বলেন? শুনবে একটা ব্যাখ্যা করবে অন্যটা, কালকেই যায় দেখবেন যে কিছু কিছু মানুষ বাড়ির যা বলতে, যে শোনো কাউসারির জামাতা আসছিল আলোচনা করছে, সে বলছে আমি যেমনটা খাবো তুই তেমনটা খাবি, আমি বিড়ি খাই তুই সিগারেট খা, আচ্ছা কেন আমি এই ব্যাখ্যা করছি, আবার
আবার বলছে আমি যেমনটা পরব তেমনটা তুই পর, আমি হাফ প্যান্ট পরি তুই জাঙ্গে পরে থাক। নাউজুবিল্লাহ জোরে কর, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান একটু বুঝতে হবে রে ভাই, আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবীর আদর্শ তোমরা দেখো, আমি যখন খেতে বসেছি, আমি খেতে বসার সময় আমি একটা গ্লাসে পানি পান করতাম, অর্ধেক পানি পান করেছি আর অর্ধেক পানি এখনো বাকি, গ্লাসটা আমি রেখে দিয়েছি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর আমার স্বামী ওই গ্লাসটা হাতে নিয়েছে, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আয়েশা সিদ্দিকা যেই জায়গায় ঠোঁটটা লাগায় পানি পান করতাম, ওই জায়গায় আমার নবী আমার প্রাণের স্বামী আমার বন্ধ ওই জায়গায় নবুয়তের ঠোঁটখানা লাগায় দিয়া বাদ বাকি পানি টোকন পান করেছে। কি আদর্শ সবার নবী! আর আমাদের অনেকে আছে, স্ত্রী যদি গেলাস হাতে নিয়ে পানি খায় কয় গেলাস ধুয়ে দে, আছে কি নাই? বা বা, ও রাসুলের উম্মত, রাসুলের আদর্শ ধরো তাহলে দেখবা দাম্পত্য জীবন সুখময় হচ্ছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মা আয়েশা সিদ্দিকা বলেন আমি এক টুকরো গোস্ত চিবাইতাম, অর্ধেক গোস্ত খাইছি আর অর্ধেক গোস্ত আমি হাতে রেখে দিলাম, হাতে রেখেছি অথবা পাতে, আল্লাহর নবী আমার হাত থেকে গোস্তের টুকরাটা নিয়া বাদ বাকি গোস্তের টুকরা নবী খেয়ে ফেলেছে। কি মহব্বত! আর আমাদের অবস্থা হলো কি, বাজারে থেকে যদি হাফ কেজি গোস্ত নিয়ে আসে, স্ত্রী পাক করে দিছে, সুন্দর করে পাক করে দেওয়ার পর পাতিলটা পুরোটা দৈরেই স্বামীর কাছে দিছে, উনি পুরো গোস্ত খায়া চাইটিয়া সুইটিয়া সাফ করে দিয়া এরপরে তারপরও তাকায় কয় আর নাই, কথা কন আছে কি নাই? আচ্ছা তুমি যে এইভাবে খাইলে তো বাড়ির যে আরও দুইটা লোক আছে তারা কি খাবে? ওই সিরাজগঞ্জ থেকে হাল আলা মূল্য আসবি, ওই মূল্য স্ত্রী হবে নাকি? রাসুলের আদর্শ ওটা নয়, কথা বলেন ঠিক না ব্যাঠি? কষ্ট পাচ্ছেন মুসলমান বন্ধুরা আমার? তুমি যেমনটা খাবে তেমনটা স্ত্রী রে খাওয়াও। বাজার থেকে হাফ কেজি মিষ্টি আনছে, ছয়টা মিষ্টি হয়েছে কয়টা? ছয়টা মিষ্টি আনছে স্বামী, সকালে দুইটা খাইছে, দুপুরে দুইটা খাইছে, বিকেলবেলা দুইটা খাইছে, তার পরের দিন সকালবেলা কয় আর মিষ্টি নাই, কয় না আর তো নাই, কয় থাকবে না তো, তোমার তাপে কোনো কিছু আইনে আমি শান্তিই পাই না, যা আনি সব তোমার ডুহির ভিতর যায়, গেছে কার ভিতর? এগুলো কি রাসুলের আদর্শ? ও মুসলমান রাসুলের আদর্শ ধরো, দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি হয়ে যাবে, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ! লম্বা করব না, ও মুসলমান আল্লাহর নবী ঘোষণা করেন তিন নম্বর ওই নারী যাবে জাহান্নামে, যেই নারীটা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে হাসি তামাশা করে, এরপরে কুকর্মে লিপ্ত হয়। আমার দেশের অনেক ঘটনা ঘটে যায় রে মুসলমানও, স্বামী রেখা এরপরে ছেলে মিয়া রেখা অন্য বন্ধুর হাত ধরে চলে যা, আছে কি নাই? এরকম যারা গেছে রে ভাই, খবর নিয়ে দেখবেন তারা শান্তিতে নাই। তার কারণ কি বন্ধু রে, যেই টাকা পয়সা নিয়ে গেছে রে, টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে ওই টাকা পয়সা আরও যা আছে সবগুলো সাইটিয়া সুইটিয়া খাওয়ার পরে মেসির মতো একটা পেলান্টি শট দিয়ে বিদায় করে দেয়, ঠিক কিনা বলে? কোন জায়গায় যাবে, স্বামীর কাছে যেতে পারে না, ছেলে মেয়ের কাছে মুখ দেখাইতে পারে না, পিতার কাছে মাতার কাছে যেতে পারে না, গালে হাত দিয়া বসে থেকে খালি কান্দে, ঠিক কিনা বলে? পাড়া প্রতিবেশী বান্ধবীরা আয়সা ডাক দিয়া বলে, ও সর্বনাশী কি কাজটা করলি স্ত্রী, ও তুমি স্বামী আর ছেলে মেয়েকে রাখে এইভাবে কোন জায়গায় চলে গেলি, এখন তোরে নিয়ে কি করি?
কি করব কয় করার কিছুই নাই, কি করব কয় করার কিছু নাই, এখন বাতাস করো বাতাস করো, মাথায় পানি ডাল তোরা যা করিবার কইরা গেছে আমার বন্ধু মনসোরা, জোরে কি বলা গেল না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কষ্ট পাচ্ছেন মুসলমান বন্ধুরা আমার, আর আলোচনার কলিবার আমি বাড়াইয়া দিব না রে বন্ধু, হযরত বাইজিদ বস্তামি ডাক দিয়া বলে না মা, জীবনে এমন কন্যে কামল করেছ যেই নে কামলের কারণে আমার আল্লাহ তোমার এত বড় পাওয়ার দান করেছেন, বলে এত বড় পাওয়ার আমার আল্লাহ আমাকে দুইটা স্পেশাল জিনিস দান করেছেন, আমার আল্লাহ আমার দিলের চক্ষুটা খুলে দিয়েছেন, এরপরে দিলের কানটা খুলে দিয়েছেন আমলের কারণে, যার কারণে এখানে বসে থেকে হাজার হাজার মাইল দূরে কি হয় আমি দেখতে পারি, হাজার হাজার মাইল দূরে কি হয় আমি যদি শুনতে চাই আল্লাহ শুনতে দেয়, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। কোন আমলের কারণে এমন কাজ হয়েছে মা আমি একটু জানতে চাই, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার লম্বা করার সময় নাই, আমি যেইটা বলতেছিলাম প্রথমে, ও মুসলমান আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে ইয়াত আমল দারি মানুষ আল্লাহর একজন ওলিয়ে, অথচ সেই মানুষটা মৌত দেখে কত ভয় পায়, কথা বলেন ঠিক না ঠিক, মৃত্যুর সময় মুসলমান হিসেবে মরতে পারবে কি পারবে না এটা তার চিন্তা চেতনা, আর আমরা এমন ও মুসলমান এমন মানুষ হয়ে গেলাম রে বন্ধু, কোন দোকান থেকে সাহসের বড়ি আমরা কিনে খাইলাম, আমাদের মরণের চিন্তা মাথায় একটুকু ঢোকে না ঠিক কিনা বলেন। মুসলমান বন্ধুরা আমার লম্বা করার সময় নাই, দেখতে দেখতে বন্ধু 18ই মার্চের মাহফিল আমার গড়ির কাঠায়, আর 18 তারিখ নাই, তাহলে বাজে কত, একটু জোরে খান ও বন্ধুরে। আর আমি আপনাদের কিনিয়ার সামনে যেতে চাচ্ছি না, সংক্ষেপে কথা বলে শেষ করার কথা ছিল রে ভাই, আসতেই একটু দেরি হয়ে গেছে, এটা আমার অনাকাঙ্ক্ষিতভাবে। মুসলমান অনেক আলোচনা হয়েছে, এই আলোচনার মধ্যে অনেক বক্তা আলোচনা করেছেন, আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, ফেলে রাখা কথাগুলো আমি একটু পরে শেষ করতে চাই, তবে একটা কথা শুনে রাখো রে ভাই, আমল যদি বেশি হয় আমলের মাত্রা বেশি হয়ে গেলে খুশি থাকে কে, একটু জোরে বলেন। মুসলমান ভালো আমল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে ইতিহাস করে রেখে দিবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম ভারত, এই ভারতের রাজধানীর নাম হলো দিল্লি, এই দিল্লি শহরে বিশাল বড় একটা মিনার স্থাপন করা হয়েছে রে বন্ধু, ওই মিনারটা স্থাপন করা হয়েছে কোনো হিন্দুর নামে করা হয় নাই, কোনো বৌদ্ধের নামে করা হয় নাই, ও বন্ধুরে কোনো খ্রিস্টানের নামে করা হয় নাই, ওই মিনারটা আকাশচুম্বী মিনার করা হয়েছে একজন মুসলমানের নামে, সেই মুসলমানের নাম হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহে, বিশাল বড় আল্লাহর একজন ওলি বান্দা। মরণের সময় গনিয়ে আসছে, ছেলেদের ডাক দিয়া বলে বেটা দুইটা নসিহত করি, আমি হয়তো বা থাকবো না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি যদি বিদায় হয়ে যাই দুইটা কাজ তোমরা করবে নসিহাত করে দেয় পালন তোমরা করবা কিনা, বলে আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সেটা পালন করার চেষ্টা করব। বলে এক নাম্বার নসিহত হলো, আমি যখন মারা যাই আমার বেশি সময় দুনিয়ায় রাখবা না, যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি আমাকে তোমরা দাফন করে দিও।
দুই নাম্বার নসিহাত, আমার জানাজার নামাজের ইমামতি করবেন কে? ছেলেরা ডাক দিয়া বলেন, আব্বা আপনার ছেলেরা প্রত্যেকই উপযুক্ত আলেম, যে কোনো সন্তান আপনার ইমামতি জানাজার নামাজের ইমামতি করবে। বলে ঠিক আছে বাবা, আমি একটা নসিহত করে যাই, যেই মানুষটার ভিতরে চারটা গুণ থাকবে, এই গুণওয়ালা মানুষটা আমার জানাজার নামাজের ইমামতি করবে। ওই চারটা গুণ যদি তোমাদের ভিতরে থাকে তাহলে তোমরা জানাজার নামাজের ইমামতি করবা, আর যদি তোমাদের ভিতরে না থাকে তোমরা আমাকে যখন জানাজার ময়দানে নিয়ে যাবা, জানাজার ময়দানে নিয়ে গেলে লক্ষ্য করে দেখবা লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে এসেছেন, হাজার হাজার আলেমেরা এসেছেন, কোনো আলেমকে নির্দিষ্ট করে ডাক দেওয়ার প্রয়োজন নাই, নির্দিষ্ট করে কোনো আলেমকে ডাক দিবা না, কাউকে অপমান করার জন্য ডাক দিবা না, শুধুমাত্র ওখানে যায় মাইকিং করে দিবা, অ্যালায়েন্স করে দিবা, যেই মানুষটার ভিতরে মাত্র চারটা গুণ থাকবে ওই গুণওয়ালা মানুষ আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করবে। এক নাম্বার গুণ হলো জীবনে নামাজ পড়তে গিয়া জীবনে তাকবীর উলা ছুটে যায় নাই যা। দুই নাম্বার হলো আসরের নামাজ যে আমরা আদায় করি কয় রাকাত, একটু জোরে কন, আসরের নামাজ হলো মোট 8 রাকাত ভাই, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না, এই জন্যে আমরা 4 রাকাত ফরজ বেশিরভাগ মানুষ পড়ি। কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহে ডাক দিয়া বলেন, বেটা আমার জানাজার নামাজের ইমামতি যিনি করবেন, জীবনে কোনো দিন আসরের নামাজের সুন্নত যার ছুটে যায় না। তিন নাম্বার গুণ থাকবেন, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, সুবহানাল্লাহ জোরে কন। আর 4 নাম্বার হলো জীবনে ইচ্ছা করে অন্য নারীর দিকে কোনোদিন তাকায় নাই, এই 4টা গুণ অর্জন করা কি বাবা অত সহজ? 2-4 দিনের জন্য করা যায়, 40 দিনের জন্য করা যায়, ও মুসলমান 2-4 বছরের জন্য করা যায়, জীবনেও কোনো দিন তাকবীরুল্লাহ ছুটে যায় নাই, এরপরে আসরের নামাজের সুন্নাত নামাজ ছুটে যায় নাই, এরপরে তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা হয় নাই, নিজের থেকে জীবনে কোনোদিন নারীর দিকে তাকায় নাই, এমন গুণওয়ালা মানুষ বাবা পাওয়া বড় কষ্ট, ঠিক কিনা বলে? মাইকিং যখন হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মাইকিং যখন হয়ে গেছে, হাজার হাজার আলেমেরা দাঁড়ানো, লক্ষ লক্ষ মানুষ সমাবেত, একজন মানুষ জানাজার ইমামতির জন্য দাঁড়ানোর সাহস করে না, আলেমেরা চোখের পানি ফালাইয়া দিয়ে কান্দে, এই 4টা গুণ আমাদের জীবনে তো অর্জন করতে পারি নাই, হয়তো অল্প কিছুদিনের জন্য করেছি, জীবনে কোনোদিন এইগুলা করতে পারি নাই, তার মানে জীবন ভর এই 4টা আমল করেছি এমন মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আলেমারা মাথা নিচু করে দিয়ে চোখের পানি ফালাইয়া দিয়ে কান্দে, তাহলে কি এমন মানুষ পাওয়া যাবে না? ছেলেরা ডাক দিয়া বলেন, আমার আব্বা আর একটা কথা বলে গেছেন, যদি এমন মানুষ পাওয়া যায় জানাজার নামাজের ইমামতি হবে, জানাজা হবে, আর যদি এমন মানুষ না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দিও, জানাজার নামাজের কোনো প্রয়োজন নাই। দীর্ঘ সময় ডাকে মানুষ আসে না, ছেলেরা চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে, খাটনির রোলিং ধরে কান্দে উঠাইয়া কবরস্থানের দিকে নিয়ে যেতে চায়, আমার আব্বার জানাজার নামাজ হবে না, নসিহত করে গেছেন, এমন মানুষ নাই যার কারণে ওনারও জানাজার নামাজ হবে না, যখন খাট ধরার জন্য উদ্যত হয়েছে কান্দে উঠাবেন এমন সময় লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে পিছন কাতার থেকে একজন মানুষ সাত তুলে ডাক দিয়া বলেন, ওনার খাটনিটা উঠাইবেন না, ওনার খাটনিটা কবরের দিকে নিয়ে যাবেন না, ওনার জানাজার নামাজের ইমামতি আমি করে দেব।
গেছেন ওনার দিকে। আল্লাহর এমন অলি অলি দিল্লি শহরে এখনো আছে, তাকিয়ে দেখেন ওনার মুখটা চাদর দিয়া ঢাকা। উনি ভাইরাল হতে চায় না, খাটনির কাছে এসে খাটনিটা ধরিয়া চোখের পানি ফেলাইয়া দিয়া কান্দে আর বলেন, ও কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহে, এমন কাজটা আপনি কেন করলেন, কেন এমন কাজটা করলেন? আমি গোপনে যে আমলটা করি এই আমলের খবর আমার বিবি জানে না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, দুনিয়ার কোনো মানুষ খবর জানে না, শুধুমাত্র জানে আমার আল্লাহ, আর জানি আমি। আর আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো, যার কারণে হয়তো বা আপনি জেনে ফেলেছে। এইটা কেন মানুষের মাঝে প্রকাশ করে দিলেন, ভাইরাল করা করে দিলেন? মানুষ যখন আমি সমাজের ভিতরে চলব, মানুষ তাকায়া তাকায়া বলবো ওই যে আল্লাহর ওলি যায়, এমন মানুষটা যায় ওই যে তাকায়া দেখো। এটার জন্যে যদি আমার মনের ভিতরে সামান্য অহংকারের সৃষ্টি হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে কি জবাব জায়া দেব? মুসলমান এত আমলদারি মানুষ, মানুষের কাছে প্রচার হতে চায় না। আর আমাদের সমাজে অনেক মানুষ আছে রে ভাই, ও বন্ধুরে তসবি হাতে করে নিয়া বাজারে যায়, আছে কি নাই? তসবি হাতে করে নিয়া বাজারে যাওয়া কোনো খারাপ কাজ নয়, তার কারণ আপনি 1000 বার দরুদ শরীফ পড়বেন, 1000 বার সূরা ইখলাস পড়বেন, অথবা যে কোনো দোয়া পড়বেন, তখন তসবির দরকার আছে কি নাই কথা বলেন। কিন্তু আমার ওয়াজ হলো ওনার জন্যে, যেই মানুষটা বাজারে যায় রাস্তায় যায় তসবি হাতে থাকে, সামনে যদি একজন মানুষ পায় ডাক দে বলতেছে, চাচা মিয়া কেমন আছেন, এই আপনার ছেলের খবর কি, আপনার বড় মিয়া বিয়ে দিচ্ছেন না, এইটা কয় আর এইটা দুমকলের মতো চলে কথা কন, তার মানে কথাও বলে আবার একটু দুমকলের মতো চলে, এই দোয়াটা কোন দোয়া আছে কি নাই? মুসলমান কষ্ট পাচ্ছেন? আমি আপনাদের কাছে বলবো একটা কথা রে ভাই, আল্লাহর নবী ঘোষণা করেছেন নফল নামাজ, নফল নামাজ ও আমার উম্মতির বেটা বিটিরা, নফল নামাজ মসজিদে না পড়িয়া তোমরা বাড়িতে যায়া পড়ো, জোরে কর না সুবহানাল্লাহ। এটা দ্বারা নবী বুঝাইতে চান, নফল এবাদত বন্দিগি করলে আল্লাহর আপন হওয়া যায়, বেশি এবাদত করলে মানুষ তোমার এবাদতকারী বলবে, তোমার মনে অহংকারের সৃষ্টি যদি হয় তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহে ওনার খাটনিটা ধরে কান্দে ডাক দিয়া বলেন, যেটা করেছেন এটা তো আর ফেরত আনা যাবে না, ঠিক কিনা বলেন? তবে একটা অনুরোধ আপনারে করি, মরণের পর যেমন করে আপনি আমারে ভুলে যান নাই, মরণের পরে আপনি যেমন করে আমারে ভুলে যান নাই, যেদিন আপনি জান্নাতে চলে যাবেন ওই দিন যেন আমাকে আপনি ভুলে যায়েন না। জানাজার নামাজ হয়ে গেল, কবরস্থ হয়ে গেল, সকলে মাঠ থেকে একজন মানুষ আর যায় না, একজন মানুষ আমার থেকে যায় না, বলে কেন তোমরা যাও না, বলে আল্লাহর এমন একজন ওলি ওনার চেহারা না দেখা পর্যন্ত আমরা কেউ বাড়িতে যাব না। সুবহানাল্লাহ, তার কারণে এই মানুষটার চেহারা না দেখে আমরা কেউ যাব না, কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওনার পরিচয়টা জানার দরকার আছে কি নাই? কথা একেবারে সংক্ষিপ্ত ভাই, এরপরে হযরত বাইজিদ বোস্তামী ডাক দিয়া বলেন, মা তুমি কোন আমলের কারণে আমার আল্লাহ তোমার এমন উপহার দিয়েছে জানতে চাই? এই দুইটা কথা রেখে ও মুসলমান আপনাদের কাছে একটু পরে বলি, এর পূর্বে আমি আপনাদের কাছে সামান্য অনুরোধ করবো রে
মুসলমানও এই মৌসাক ইসলামিয়া মাদ্রাসা জামে মসজিদের উন্নতি কলভে মাহফিল আপনারা দিয়েছেন, আপনাদের কাছে শনির্বন্ধ অনুরোধ করি, এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে শনির্বন্ধ অনুরোধ করব। একটু তাড়াতাড়ি এসে যদি কেউ কিছু দিতে চান একটু তাড়াতাড়ি দিতে হবে রে মুসলমান, অল্প সময়ের মধ্যে দানের কাজটা শেষ করে দিবেন, এরপরে আমরা বাদ বাকি কথা বলে আখিরে মোনাজাতের দিকে যাব। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। লা ইলাহা এত মানুষ একটু পরে থামেন 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 থামেন, অত জোরে জোকের করলে আবার লারি বড়ি ফেজে যাবে, ব্যাপারে থাকেন, বক্তাই কষ্ট করুক, আপনারা চুপ থাকেন। আপনাদের জন্য আবার কর্তৃপক্ষ তাবারকের ব্যবস্থা করছে, সুবহানাল্লাহ। কোন তাহলে ব্যাটারি যে চার্জ আছে, ব্যাটারি চার্জ থাকলে কি চার্জ দেয় কথা কন।